হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নন স্টপ এডুকেশন টেকনিক্যাল। তো আজকে ভিডিওতে আমরা দেখে নিব মডেল অ্যাক্টিভিটি টাস্ক অষ্টম শ্রেণীর বাংলা। তো অষ্টম শ্রেণীতে তোমরা যা যা পড়ো, ফেব্রুয়ারি মাসের মডেল টাস্কটা এখনো কমপ্লিট করোনি, তো আজকে ভিডিও দেখে তোমরা কমপ্লিট করে নাও তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক অষ্টম শ্রেণীর বাংলা। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের একটি কথা বলবো, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিও, এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখো সর্বপ্রথমে কি বলছে, পূর্ণ মান কিন্তু 20, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, প্রত্যেকটি মান 1 নম্বর করে দেওয়া হয়েছে। তো দেখো 1-এর 1 নম্বর প্রশ্ন কি বলছে, অদ্ভুত আতিয়েথা গল্পের আরব জাতির সঙ্গে যাদের সংগ্রামের প্রসঙ্গ রয়েছে। তো দেখো 4টি অপশন দিয়েছে, ক হচ্ছে ইরানীয়, খ হচ্ছে তুর্কি, গ হচ্ছে স্পাটা, ঘ হচ্ছে মুর। সঠিক উত্তর হয়ে যাবে ঘ নম্বর, মুর। তারপর দেখো 1-এর 2 নম্বর প্রশ্ন, মুর সেনাপতির আরব শিবিরে এসেছিলেন। তো দেখো 4টি অপশন দিয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে ক নম্বর, ঘোড়ায় চড়ে, ঠিক আছে, হাতি চড়ে না উঠে চড়ে, সঠিক উত্তর হয়ে যাবে ক নম্বর, ঘোড়ায় চড়ে। দেখেন 1-এর 3 নম্বর প্রশ্নটি, আপনি সবত্র প্রস্থান করুন, এ কথা বলেছিলেন কে? তো দেখো 4টি অপশন দিয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে খ নম্বর, আরব সেনাপতি। তো তারপর দেখেন 2-এর প্রশ্নগুলি, নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও, প্রত্যেকটি মান 1 নম্বর করে দেওয়া হয়েছে। 2-এর 1 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, আশ্রয় প্রার্থনা করিলেন, কথায় আশ্রয় প্রার্থনা করা হয়েছে। তো দেখে নিচ্ছি উত্তরটি আমরা, 2-এর 1 নম্বর প্রশ্ন উত্তরটি, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা অদ্ভুত আতিয়েথা গল্পের মূল সেনাপতি আরব শিবিরে এসে আশ্রয় প্রার্থনা করলেন। তো তোমরা এবার উত্তরটি দেখে থেকে লিখে নাও এটার। তো তারপর দেখে নাও 2-এর 2 নম্বর প্রশ্ন কি বলেছে, সন্ধিহান চিত্রে শয়ন করিলেন, কেন তার মনে সন্দেহ জেগেছে। তো চলো দেখে নিচ্ছি উত্তরটি আমরা এর। তো দেখে নাও 2-এর 2 নম্বর প্রশ্নের উত্তরটি, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিয়েথা গল্প থেকে উদ্ধৃতি অংশটি গৃহীত হয়েছে। আরব সেনাপতি এবং মূল সেনাপতির যখন নিজের নিজের বংশ পূর্ব পুরুষের গৌরবের কথা বলেছিলেন, তখন হঠাৎ আরব সেনাপতি মুখ বিবর্ণ হয়ে যায় এবং হঠাৎ তার আচরণও পাল্টে যায়, তাই মূল সেনাপতি সন্ধিহান চিত্রে শয়ন করলেন। তো তোমরা এবার এই উত্তরটি দেখে দেখে লিখে নাও 2-এর 2 নম্বর প্রশ্নের। দেখে নাও 2-এর 3 নম্বর প্রশ্ন কি বলেছে, আমা অপেক্ষা আপনকার ঘর ঘরতর বিপক্ষ আর নাই, বক্তা কেন এ কথা বলেছিলেন। চলো দেখে নিচ্ছি উত্তরটি আমরা। তো দেখে নাও 2-এর 3 নম্বর প্রশ্নের উত্তরটি, উপরিউক্ত লাইনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর লেখা অদ্ভুত আতিয়েথা গল্প থেকে নেওয়া হয়েছে। এখানে বক্তা আরব সেনাপতি মুর সেনাপতিকে একথা বলার কারণ হলো, আরব সেনাপতি মুর সেনাপতির কথা সূত্রে জানতে পারেন যে ইনি তার পিতার হত্যাকারী, অথচ তিনি অতিথি, এই মুহূর্তে তাকে হত্যার কথা অসম্ভব। আবার পিতার হত্যাকারীকে সমুচিত শাস্তি না দিলে তিনি নিজের কাছে ভীরু প্রতিপন্ন হবেন, ভীরু মানে এখানে ভীত বোঝাচ্ছে, ঠিক আছে। এই 2 টানাপোড়েনে আরব সেনাপতি মুর সেনাপতির কাছে ইনিশ্চিত সত্যি প্রকাশ করে নিজের স্বরূপ উদ্ঘাটন করে আলোচ্য কথাটি বলেছেন। তো তোমরা এবার এই উত্তরটি দেখে দেখে লিখে নাও। কেন 3-এর 9 নম্বর প্রশ্নগুলি কি বলেছে, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, প্রত্যেকটি মান 3 নম্বর করে দেওয়া হয়েছে। 3-এর 1 নম্বর প্রশ্ন, কিন্তু তাহার দিক কর্ম জর্মিয়া ছিল, কার কথা বলা হয়েছে, এর ফলে কি ঘটেছিল। তো দেখে নিচ্ছি উত্তরটি এটা আমরা। দেখে নাও 3-এর 1 নম্বর প্রশ্নের উত্তরটি, বাংলা গদ্যের জনক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অদ্ভুত আতিয়েথা গল্প এক মূর সেনাপতির কথা এখানে বলা হয়েছে। দিকক্রম হওয়ার ফলে তিনি সঠিক দিক নির্ণয় করতে পারলেন না, ক্ষুধায় পিপাসায় ক্লান্তিতে অত্যন্ত পীড়িত অবস্থায় তিনি বিপক্ষ আরব সেনাপতির শিবিরে উপস্থিত হলেন এবং আশ্রয় প্রার্থনা করলেন,
মূল সেনাপতি সে রাতে বিপক্ষীয় আরব সেনাদের শিবিরে থেকে যান? তো তোমরা এবার এই উত্তরটি দেখে দেখে লিখে নাও। 3-1 নম্বর প্রশ্নের উত্তরটি তো তারপর দেখে নাও। 3-2 নম্বর প্রশ্ন, এই সময়ে সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল, আরব সেনাপতির মুখ বিবর্ণ হলো কেন? তো চলো দেখে নিচ্ছি উত্তরটি এটার। আমরা তো দেখে নাও উত্তরটি 3-2-এর। আরব সেনাপতির আতিথ্যের মূল সেনাপতি খাদ্য ও পানীয় পেয়ে সুস্থ হয়ে ওঠার পর তারা দুজনে বসে বন্ধুভাবে কথাবার্তা শুরু করেন। তারা পরস্পরের আলোচনায় নিজের নিজের পূর্বপুরুষের সাহস ও পরাক্রম যুদ্ধ কৌশলের পরিচয় দিতে লাগলেন। মূল সেনাপতির কথাপক্ষ থেকে আরব সেনাপতি বুঝতে পারলেন এই ব্যক্তি তার পিতার হত্যাকারী। তখন তার মন খারাপ হয়ে যায়, পিতার হত্যাকারীকে তিনি আশ্রয় দিয়েছেন, অথচ আতিথ্যবোধের কারণে তিনি এই মুহূর্তে প্রতিশোধ নিতে অপারগ। পিতার হত্যাকারী তার সবচেয়ে বড় শত্রু তার সামনে, অথচ তার কিছুই করার নেই। এই তীব্র মানসিক ও যন্ত্রণা বোধেই হঠাৎ করে আরব সেনাপতি মুখ বিবর্ণ হয়ে গিয়েছিল। তো তোমরা এবার এই উত্তরটি দেখে দেখে লিখে নাও। তো এরপর দেখে নাও 3-3 নম্বর প্রশ্ন কি বলেছে। এই বলিয়া আরব সেনাপতি সাদর সম্ভাষণ করমদন পূর্বক তাহাকে বিদায় দিলেন। আরব সেনাপতি উদ্দিষ্ট ব্যক্তিকে কি বলেছিলেন? তো চলো দেখে নিচ্ছি উত্তরটি আমরা এটার। তো দেখে নাও 3-3 নম্বর প্রশ্নের উত্তরটি, মূল সেনাপতিকে সাদর ও সম্ভাষণ করে তিনি বললেন, গত রাতে তারা যখন পরস্পর কথা বলেছিলেন তখন তিনি কথার মাধ্যমে জেনে যান সেই তার বাবার হত্যাকারী, সুতরাং তিনি পিতৃহত্যাকে বধ করবেন, তবে তার প্রতিজ্ঞা সূর্যোদয়ের পরেই তিনি এ কাজ করবেন। অথচ আরবের জাতীয় ধর্ম কোনো আশ্রিতকে তার শত অপরাধ সত্ত্বেও আশ্রয়স্থলে হত্যা করা যায় না, উপরন্তু গৃহস্বামীকেই তার নিরাপত্তা প্রদান করতে হয়। তাই মূল সেনাপতি যেন সত্বর চলে যান, কারণ সূর্য উঠলে তিনি পিতৃহত্যার সন্ধানে বেড়াবেন, পালাতে পারে তবে দুজনেই বেঁচে থাকবেন। তো তোমরা এবার দেখে দেখে লেখে তুমি দেখে দেখে লেখে নাও এটার। তো তারপর দেখো দেখে নাও 4 নম্বর প্রশ্নটি কি বলেছে। নিচের প্রশ্নটি উত্তর নিজের ভাষায় লেখো। দেখো মান কিন্তু 5 নম্বর দেওয়া হয়েছে। তো দেখে নাও প্রশ্নটি কি বলেছে। অদ্ভুত আতিথ্য গল্পের আকবর সেনাপতি আতিথ্যকে অদ্ভুত বলা হয়েছে কেন? তো চলো দেখে নিচ্ছি উত্তরটি এটা আমরা। তো দেখে নাও উত্তরটি 4 নম্বরে, আতিথ্য এমন একটি বিষয় যা সব জাতি মধ্য থাকে না। আলোচ্য পাঠ্যাংশে বর্ণিত ঘটনা থেকে আরব জাতির এক এক অতুলনীয় আন্তরিক ও আতিথ্য দৃষ্টান্তের বণিক হয়। অদ্ভুত আতিথ্য গল্পে আরব সেনাপতির আতিথ্যর কথা বলা হয়েছে। এই আত্মীয়তা সত্যি অদ্ভুত, কারণ আরব সেনাপতি তার পিতার হত্যাকারীকে হত্যা করতে চান, আবার সেই মানুষটি তার শরণাগত ও অতিথি। একদিক প্রতিশোধ স্পর্ধা, অন্যদিকে অতিথি সেবা, এই দুই এর টানাপোড়েনের সুযোগ পেয়েও আরব সেনাপতি অতিথির প্রতি সামান্যতম বিরুদ্ধতা দেখাননি। আবার বিদায়কালে তার শপথ ও প্রতিজ্ঞার কথা বলে তাকে যথেষ্ট সতর্ক করেছেন। এভাবে মানের ইচ্ছাকে প্রকাশ করেও তিনি আতিথ্য দেখিয়েছেন বলে এই আতিথ্যকে অদ্ভুত বলা হয়েছে। তো তোমরা এই উত্তরটি দেখে দেখে লিখে নাও এবার 4-এর। এবং তোমাদের আজকে ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করে দিও এবং তোমাদের বন্ধুকেও শেয়ার করে দিও। চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিও, এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। মিলব একটি নতুন ভিডিওতে।